ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করেন। ঢাকা মহানগর হোটেল শ্রমিক লীগের রেস্তোরাঁ রেজিস্ট্রেশন নম্বর 1952 নবাবপুর রোড তৃতীয় তলা ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কস মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম অ্যাডভোকেট শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। অনুষ্ঠান পরিচালনা করেন রহমান রফিক। আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সাগর, সহসভাপতি মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন থানা সহ সভাপতি। এ সময় বক্তারা বলেন, এই সংগঠনের জন্য কাগজপত্র কইরা দিতে মানে সংগঠনের যদি কাগজ না থাকে, যদি যে রেজিস্ট্রেশন নম্বরের যদি যে একটা মানে ফর্মুলা যদি না থাকে, তাহলে সংগঠনের কোনো কিছু থাকে না। তাহলে শ্রমিকের কাছে বলে, অনেক সংগঠনে বলে তোমাদের তো কাগজ নাই, তোমাদের তো কিছু নাই, তোমরা আসলে কি নিয়ে রাজপথে বা কি নিয়ে আওয়ামী লীগের সংগঠন করো। এই সংগঠনের কাগজপত্র বাইর করে দেবে যে অফিসে অনেক সময় অনেক দৌড়েছে, অনেক মানে আমার নিজে হাতে আমি তাঁতিবাজার থেকে এই যে কুমাটুলি দিয়ে বিরিয়ানি নিয়ে তারপর ওখানে তাদেরকে খাওয়ান লাগছে। তার কারণ হইলে একটা কিছু করতে গেলে তাদেরকে বিভিন্ন রকমের খুশি করার লাগে, বিনে খুশিতে কিছুই হয় না, অর্থ ছাড়া টাকা ছাড়া। কিন্তু অসংখ্য টাকা পয়সা দেওয়ার বা এটার জন্য খরচা করছে, আসলে লেখিয়ে রাখলে যদি তুমি কাগজে লেখিয়ে রাখতে ঠিকমতো, তাহলে দেখা যায় যে কত টাকা হে কালেকশন করিয়া এই সংগঠনের লেখিয়া সে করছে। কিন্তু আসলে লেখে নাই, খালি জুলু জুলু টাকা আনছে, 10 টাকা দেবাবো মিলজিল করে মানুষের থেকে লইয়া দিয়েছে। কিন্তু এটা অনেকেই হয়তো জানে না, অনেকেই টাকা দিয়েছে মনে করছে যে আমি 5,000 দিছি, আমি 2,000 দিছি। আমি ধন্যবাদ জানাই যে তারা এখনো ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের হাল ধরে আছে। না হচ্ছে দুটা খাবে আইয়া না খাইয়া রাজ পর্যন্ত আইয়া অনেক কষ্ট করছে, চাকরি হারাইয়া ছেলে মেয়েদেরকে কষ্ট দিয়া, পরিবারকে কষ্ট দিয়া, এর স্ত্রীও দায়িত্ব দিয়া চলে গেছে। এই সব অনেকে ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে পারে নাই, অনেক ত্যাগ আপনাদের এই হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের নেতৃবৃন্দের আছে। এর প্রশংসা করিয়া আমি শেষ করতে পারবো না তাদের যে অবদান। এক বেলা ভাত জোটে নাই, কিন্তু হোটেলে হোটেলে ঘুরিয়া ঘুরিয়া তারা গেলে তো আপনারা চা খাওয়ান, ভাত তো খাওয়ান না। এই চা খাইয়া খাইয়া ঘুরিয়া ঘুরিয়া এই হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের ঠান্ডা কাল ধরিয়া আছে। এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য যত শ্রমঘাম হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের নেতা কর্মীরা দিছে, এই জন্য আমি আপনাদের মাধ্যমে যারা এখন নাই, অনেকে মারা গেছে, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। যারা দূরে সরে গেছে, যারা কাছে নাই, অন্য ব্যবসায় বা কোনো চাকরিতে, কেউ বিদেশ বিভিন্ন জায়গায় ভ্রমণ হয়ে গেছে, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই আমি দু একটি কথা বলব। আমি আসলে এই হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগটা কিন্তু রেজিস্ট্রেশনটা আমি করে দিয়েছিলাম, এটা হয়তো অনেকে জানেন কি না, যারা পুরানা তারা জানে, নতুনরা হয়তো জানেন কি না, এই জন্য জানার জন্য আমি বললাম। কিন্তু পারে নাই এই কথাটা কেন এখানে আসবে? আজকে আমি দু একটা উদাহরণ দেখাই। সুমন হোটেল আলমচক সুমনের নাকি, সেখানে আমরা থানায় গিয়ে মামলা করে ওই সুমনকে যেভাবে আমরা হ্যারাসমেন্ট করেন হয়েছে, শ্রমিকরা টাকা 40,000 পাইছে না, আরও টাকা দিতে হইব, সেখানে 25,000 লাগে কথা হয়েছে, এই সভাপতি সাহেব ডিসি সাহেবের সাথে কথা বলছেন, ডিসি সাহেব ফোন দিচ্ছেন, অবশ্যই ওই টাকাটা এখান থেকে আসবো। তাহলে পারে নাই বলতে কি, পারিব না এই কথা বলিব না। এরকম শতে শতে প্রমাণ আমি দিতে পারি। সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের অন্যতম সদস্য।
ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের অন্যতম সদস্য যিনি স্লোগান নিয়ে আসছেন, হোটেল শ্রমিক কাঁপছে, রাজপথ কাঁপছে, সেই সংগ্রামী শ্রমিক নেতা জনাব নাসির হোসেন নাসির ভাই এখন তার